जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आमादेर प्रत्येकटी बांगाली बाड़ीते तुलसी गाछ आछे, আর তুলসী তলায় যদি আজকে সন্ধ্যায় এই ছোট্ট কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে থাকা যে সমস্ত অর্থকষ্ট বা ব্যবসায় যে ক্ষতি, সেই ক্ষতিও কিন্তু আপনি সরাসরি মুক্তি পেতে পারেন এই ছোট্ট কাজটি করার ফলে। এবং একই সঙ্গে এই তুলসী গাছের তলায় আপনি কি কি করবেন এবং কি লাগবে, সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলুন এইবার মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করা যাক। ইতিমধ্যেই মা দুর্গার আরাধনা পর্ব শুরু হয়ে গিয়েছে এবং আজ মহানবমী, আর এই মহানবমীর শুভ লগ্নে এই ছোট্ট একটি কাজ আপনাদের বাড়ির তুলসীতলায় করে থাকেন, তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে আপনার আর্থিক উন্নতির দিক থেকে, নানান সমস্যার দিক থেকে, রোগ ব্যাধির দিক থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। এর ফলে আপনারা নিশ্চিতভাবে উপকৃত হতে পারবেন। যেমন ধরুন, আপনি অর্থ ইনকাম করছেন যথেষ্ট, কিন্তু সেই অর্থ আপনি ধরে রাখতে পারছেন না, বা বিনা ব্যয়ে হয়তো সেই টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই কাজটি অবশ্যই করতে পারেন। এতে কিন্তু আপনার জীবনে একাধারে যেমন অর্থের সমাগম হবে, ঠিক তেমনই আপনি আপনার কাছে টাকা সঞ্চয় করেও রাখতে পারবেন। এর পাশাপাশি বলে রাখি, এই টোটকা বা উপায়টি করার ফলে আপনার জীবনে যদি কোনো ব্যবসা থেকে থাকে এবং সেই ব্যবসায় যদি দেখেন ক্রমাগত হ্রাসের দিকে এগোচ্ছে, কোনো মতে উন্নতি হচ্ছে না, অবনতির পথে এগিয়ে যাচ্ছে, তাহলে এই ক্রিয়া বা উপাচারটি করতে ভুলবেন না। কারণ এই উপাচার বা টোটকাটি যথেষ্ট মহাশক্তিশালী একটি টোটকা, আপনি যদি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি উপকৃত হবেন। প্রথমেই আমি আপনাদের বলে রাখব এই টোটকা বা উপায়টি করতে কি লাগবে। প্রথমেই আমি বলে রাখি, একটি মাটির প্রদীপ লাগবে, এবং বলে রাখি তুলসী গাছ আমাদের প্রতিটি হিন্দু বাড়িতেই থাকে, আর এই তুলসী গাছ প্রতিটি বাড়িতে থাকা অত্যন্ত যেমন জরুরি, এবং ঠিক তেমনই এই তুলসী গাছ বাড়িতে থাকলে খুবই শুভ বলে মনে করা হয়। এবং এই তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির উন্নতি অবধারিত, যদি তুলসী গাছের ঠিক মতো পরিচর্যা করা হয়। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ কিন্তু শুধুমাত্র গাছই নয়, এটি একটি দেবীও, তো যাকে আমরা তুলসী মাতাও বলে জানি। তাই অতি অবশ্যই অন্যান্য দেবদেবীর যেমন আরাধনা করেন, ঠিক তেমনি দেবী তুলসীরও আরাধনা করবেন, অর্থাৎ তুলসী গাছেরও আরাধনা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ সন্ধ্যায় আপনাকে যে কাজটি করতে হবে, আপনি তুলসীতলায় যাবেন এবং তুলসীতলায় যাবার আগে অবশ্যই একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর তুলসীতলায় যাবার পর গাওয়া ঘিয়ের একটি মাটির প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা,
যদি এটা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি শুদ্ধ সরষের তেল দিয়েও এই মাটির প্রদীপটি জ্বালাতে পারেন। এরপরে অবশ্যই আপনি তুলসী তলায় ধূপ ধুনো দেখাবেন। তারপর ওই তুলসী তলায় বা তুলসী মঞ্চে নবার প্রদক্ষিণ করবেন, অর্থাৎ নবার গোল হয়ে ঘুরবেন। প্রদক্ষিণ করার সময় তুলসী প্রদক্ষিণ মন্ত্র অবশ্যই মনে মনে জপ করুন। তুলসী প্রদক্ষিণ মন্ত্রটিও এই ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মন্ত্রটি অতি অবশ্যই কিন্তু 21 বার অবশ্যই জপ করবেন এবং আপনি আপনার সমস্ত প্রকার মনোবাঞ্ছা এবং মনস্কামনা আপনি যেমন আপনার আরাধ্য দেবদেবীকে জানাবেন, ঠিক তেমনই আপনি আপনার তুলসী মাতাকেও জানাতে ভুলবেন না এবং অতি অবশ্যই ভক্তি শ্রদ্ধা করবেন এই তুলসী মাতাকে। কারণ এই মাতাও কিন্তু অন্যান্য দেবদেবীর মতো, তিনিও একজন দেবী মাতা, তাই অবশ্যই আরাধনা করতে ভুলবেন না। এর থেকে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন। এবং বলে রাখি, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, যাদের ব্যবসা ক্রমাগত অবনতির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যেও কিন্তু আমি একটি কথাই জানাবো যেটা অবশ্যই আপনারা করবেন। প্রথমেই আমি যে কথাটি আপনাদের জানাবো, এই টোটকা বা উপাচারটি পর পর 7টি বৃহস্পতিবার এই কাজটি করবেন। আর কাজটি হলো, আপনি যখন ব্যবসার কাজে যাবেন অতি অবশ্যই এই তুলসী তলায় একটি পাত্রে মিষ্টান্ন অর্পণ করবেন। এবং বলে রাখি, এরপর আপনি সেই পাত্রটি তুলসী তলায় রেখে আপনি চলে যাবেন। দেখবেন আপনার জীবনে বিপুল অর্থের সমাগম হচ্ছে। কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, এই সমস্ত কিছুই কিন্তু ভগবানের আশীর্বাদে পেয়েছেন। তাই অবশ্যই আপনি যখন এই সমস্ত কিছু পেয়ে যাবেন তখন অবশ্যই এইভাবে 7-7টি বৃহস্পতিবার আপনি এই তুলসী তলায় মিষ্টান্ন অর্পণ করবেন এবং প্রণাম করে ভক্তি করে শ্রদ্ধা করে আপনি আপনার কাজে যাবেন। আপনার উন্নতি আপনার দরজায় কড়া নাড়বে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখবেন এর ফলে আপনার সমস্ত রকম সমস্যা সুনিশ্চিতভাবে মিটে যাবে এবং আপনার গৃহে মায়ের কৃপায় সদা মঙ্গলময় হয়ে উঠবে। আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনি নিজেই ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবনের সকল প্রকার আর্থিক সমস্যা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব বিষয়গুলি বুঝতে পেরেছেন। সর্বশেষ সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যে কথাটি বলবো, আপনার এবং আপনার পরিবারের দুর্গাপূজা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই বলেই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।